প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং প্রায় সারা বছরে কোনো না কোনো উৎসবকে কেন্দ্র করে বৃক্ষরোপণ করা হয় রাজ্যের সর্বত্র, কিন্তু গাছ বাঁচানোর কোনো উদ্যোগ নেওয়া হয় না। আমরা সবাই উৎসবকে কেন্দ্র করে গাছ লাগাই, পত্রিকায় আসে সেই খবর, মিডিয়ায় দেখানো হয় ছবি, কিন্তু এরপর সেই গাছটি বেঁচে রইল কিনা তার আর কোনো খোঁজ নেওয়া হয় না। গত 50 বছর ধরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছর কৈলাসহর কলেজে গাছ লাগানো হয়েছে। প্রতি বছর 10টি করে গাছ লাগালে 50 বছরে আজ কৈলাসহর কলেজে 500টি গাছ থাকার কথা, কিন্তু তা নেই। কোথায় গেল সেই সব গাছ? কেন নেওয়া হলো না গাছ বাঁচানোর উদ্যোগ? বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থেকে সোমবার এমনই প্রশ্ন তুললেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা এবং শ্রম মন্ত্রী টিঙ্কু রায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে এবং কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমৃত ভট্টাচার্য। উত্তরীয় পরি এবং পুষ্পস্তবক দিয়ে মন্ত্রীকে বরণ করে নেওয়ার পাশাপাশি এদিন তাকে দেওয়া হয় একটি গাছের চারাও। এরপর নিজের বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ তো লাগাই, কিন্তু বৃক্ষ বাঁচানোর কোনো অনুষ্ঠান থাকে না। অর্থাৎ যে কাজটা করি সেটা বাস্তবে কি করে রূপান্তরিত হবে তার কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় যে প্রবলেম যেখানে দাঁড়িয়েছে। আজ 50 বছর পূর্তি হয়েছে বিশ্ব পরিবেশ দিবস, গোটা দেশবাসী গোটা বিশ্ববাসী মানাচ্ছে, আমরা কোনো জায়গায় পিছিয়ে নিই। আজকে হয়তো কলেজের ভিতরে আমরা উৎসব অনুষ্ঠানটা, বাইরেও আবার কি করবো? তেলুক কৈলাসহর কলেজ হয়, ধর্মনগর কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, মিউনিসিপালিটি সবাই, এমনকি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো প্রত্যেক বছর এই মাসটা, পুরো মাসটাই বৃক্ষরোপণ অনুষ্ঠান করে থাকে। আমরা যদি 50 বছর থেকে এই কলেজটা প্রায় 75 বছর পূর্তি হতে চলছে, আমরা এই কলেজটার বয়স যদি দেখি আর 50 বছর ধরে যে অনুষ্ঠানটা হয়, প্রত্যেক বছর যদি 10টা করে গাছ লাগিয়ে থাকি তাহলে 500 গাছ থাকার কথা ছিল। গাছ কিন্তু সেখানে নেই, কারণ গাছ নেই এর জন্য গাছ বাঁচানোর কোনো সংকল্প থাকে না। অর্থাৎ আমরা শুধু অনুষ্ঠানটা করি, অর্থাৎ লোক দেখবে, পত্রিকায় আসবে, মিডিয়ায় আসবে, সেই অনুষ্ঠানটা করি, গাছ বাঁচানোর যে সংকল্প হওয়া যায় সেটা আমরা করি না, তার জন্য আজকে এই অবস্থান আমরা দাঁড়িয়ে আছি। এদিনের অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করার পর মন্ত্রীর সামনে কলেজের বেশ কিছু সমস্যা তুলে ধরেন অ্যালামনি অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে। কলেজের প্রচুর জায়গা বহিরাগতরা দখল করে রেখেছে, সে জায়গাগুলি পুনরুদ্ধার করে বাউন্ডারি ওয়াল তৈরি করলে কলেজের স্থান সংকুলন মিটবে বলে এদিন পরামর্শ দিয়েছেন রাজ্যের ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়।